আপনি আমাকে আঙুল দেখাচ্ছেন? আঙুল দেখাচ্ছি না স্যার, নো 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 নো, আপনি আমার পার্টি না, আমি চেয়ারম্যান কমিটির চেয়ারম্যান ল্যান্ড, আমি যখন আমি আপনার কথা শুনছি, আপনার ল্যান্ডের চেয়ারম্যান চেয়ারম্যান কমিটি, এরকম কেসে আমি ডিসপোজ করব। ফাইন, শুনুন, ভালো তো, আরো ভালো হলো, আমাদের সুবিধা হবে সামনে থাকলে। কিন্তু আপনি আমাকে জিরো গতিয়ান মানাচ্ছেন? না না, জিরো গতিয়ান না তো স্যার, আমার যখন হাই, আমি আপনাকে বললাম ফেভারেল অর্ডার আমি কাজ করতে দেব, না হলে আমি পুরো গভর্নমেন্ট ল্যান্ড লাগিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখে নেব আপনাদের যা আমরা লাগে পেপারে অ্যাড দেব এই ল্যান্ডের উপর। ঠিক আছে, কার কার ডিমান্ড আছে? ঠিক আছে, দিন না, শুরু করুন, আমি চেয়ারম্যান করতেই পারি। ঠিক আছে, এই গাড়িগুলো ঢুকিয়ে দিন, যতক্ষণ সব ঢুকিয়ে দিন, আমি তো আপনাকে বললাম আপনি সাপ করেন না, মানে আপনার ফল, আমি জানি না, আপনার স্বীকার করছে, চলুন কথা বলুন, আমি কথা, আমি তো পাইনি, আপনার আমার পার্টি নয়, আমার যে আমি বলকের একদিক দিয়ে কেউ গভর্নমেন্ট ল্যান্ড আর আর প্রপার্টি নারা মানেই হচ্ছে গভর্নমেন্ট ল্যান্ড, সেই সরকারি ল্যান্ডকে অকুপাই করবার চেষ্টা করবে এবং হাইকোর্টের কোনো ফেভারেবল অর্ডার থাকবে না, তাহলে তো মুখের সামনে আমি প্রশাসন নির্বিকারভাবে থাকতে পারবো না। যেহেতু আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং ল্যান্ডের অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী আমাদের ল্যান্ডের থ্রিমেন্ট কমিটি রয়েছে, সেই কমিটির চেয়ারম্যান সমষ্টি উন্নয়ন আধিকারিক, যখন আমাকে বিএলও সাহেব এই ল্যান্ড নিয়ে ডিটেলস আমাকে জানালেন এবং আমি উপযুক্ত কাগজ দেখতেছিলাম এবং বিএলও সাহেব আমাকে রিপোর্ট করলেন থ্রিম্যান কমিটির চেয়ারম্যান হিসাবে যে এই ল্যান্ড পুরোটাই গভর্নমেন্ট প্রপার্টি এবং তাদের কাছে কোনোরকম পর্যাপ্ত এবং উপযুক্ত পেপার্স নেই প্রমাণ করবার মতো, এবং হাইকোর্টের যে ভার্ডিক্ট হয়েছে সেই ভার্ডিক্টেও এখানে কিছুই না, জমি আমাদের, আমাদের নামে আর আর এর থেকে অনুমতি দং দিয়ে আর এস খতিয়ান আছে, আমাদের কাছে কপি তোলা আছে, এই অফিসে বিএলআর অফিসেই তার কপি আছে, আমাদের কাছে এলআর সার্ভে রিপোর্টও আছে যেখানেও জমি আমাদের নামেই আছে। উনি 2004 যখন পাট্টা দেওয়া হয়েছে কারণবশত আমাদের ফ্যামিলিকে পাট্টা দেওয়া হয় নাই, আমরা হাইকোর্টে কেস করেছিলাম পাট্টার জন্য, জমির মালিকানা নিয়ে কোনো দিনই কেস ছিল না। এবার পাট্টা দেওয়ার অথরিটি তো হাইকোর্ট নয়, হাইকোর্ট 15 বছর কেসের কমপ্লিট হিয়ারিংয়ের পরে ডিআরওকে ইনস্ট্রাকশন করেছে যে আপনি আমার এখানে যে রিট পিটিশনটা হয়েছে সেটাকেই অ্যাপ্লিকেশন কনসিডার করবেন, কনসিডার করে 3 মাসের মধ্যে একটা ডিসিশন দিয়ে কনসার্ন পার্টিকে জানাবে। তো আমাদের নামে আর এস খতিয়ান আছে, আমাদের এলআর খসড়াও আছে, আমরা আমাদের জমিতে জঙ্গল হয়েছে এটাই পরিষ্কার করছিলাম। 1947-50 এরকম শোনে ফাটাবুকুর কোঅপারেটিভ সোসাইটি যেটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে লোন নিয়ে 11,34,000 টাকা বাবদ স্টেট গভর্নমেন্টের থেকে এখানে 1440 একর জমি কিনে যেটা 267টা রিফিউজি ফ্যামিলিকে ডিস্ট্রিবিউট করা হয়, এক একজনকে বাড়ির জমি মাঠের জমি মিলে 5 একর করে জমি দেওয়া হয়, সেই শেয়ার সার্টিফিকেট কোঅপারেটিভের অ্যালটমেন্ট সবই আমাদের কাছে আছে, এটা ঝামেলার কোনো ব্যাপার ছিল না, এখানে বিডিও সাহেব আমাদের কেসের কোনো পার্টিও ছিল না, ওই জন্য আমরা তাকে জানাইও নি। এবার কোর্ট যখন অর্ডার হয়, এখন হাইকোর্ট অর্ডার তো অনলাইন অ্যাভেলেবেল, আর এটা যখন ডিআরওকে ইনস্ট্রাকশান দিয়েছে অর্ডার দেওয়ার, তাহলে আমার তো কাউকে জানানোর দরকার নেই আদার দ্যান ডিআরও। ডিআরও যখন আপত্তি করে নেই, ডিআরও আজকে এখানেও আসে নেই পজিশনে কিছু বলতে, তাহলে এখানে বাকি অফিসারদের কী কাজ আমি জানি না। আমি যতদূর জানি যে আমাদের যে বিএলআরও সাহেব যিনি এসেছিলেন তার তো ট্রান্সফারও বোধ হয় হয়ে গেছে, তিনি এখন আমাদের এখানকার বিএলআরও সাহেব না, যে নতুন বিএলআরও সাহেব এসছে সে এখনও চার্জ নেয়নি বা চার্জ নিলেও অফিসে অ্যাভেলেবেল থাকেনি, এই জন্য আমরা তার কাছে যাইনি, উনি অ্যাভেলেবেল থাকলে নিশ্চয়ই আমরা ফর্মালি তাকে জানাবো।